প্রচণ্ড গরমে আমরা ড্রিঙ্কস খেতে পছন্দ করি আর এরকম একটা মজাদার ড্রিঙ্কস হচ্ছে লাচ্ছি আর পুরান ঢাকার বিউটি লাচ্ছি বা ঢাকাইয়া লাচ্ছি এটার কথা তো আমরা সবাই জানি আজকের রেসিপি সেই মজাদার লাচ্ছি লাচ্ছিটা করার জন্য আমি এই ব্লেন্ডার জারে প্রথমে মিষ্টি দই দিয়ে দিব এখানে মিষ্টি দইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনারা কেনা দইও ব্যবহার করতে পারেন আর দইটা দিব এখানে এক কাপের মতো এরপর আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর চিনিটা নির্ভর করবে দুইটা কতটা মিষ্টি এটার উপরে এখন দিয়ে দিলাম দুই টুকরা বরফ এক মগ ঠান্ডা দুধ দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে আর আপনারা দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু ঠান্ডা নিতে হবে এখন আমি এই ব্লেন্ডারের জারে এটা ব্লেন্ড করে নিব আর লাচ্ছির ক্ষেত্রে আপনাকে দই আর বরফ পানি দুধ যেটাই ব্যবহার করেন না কেন অর্ধেক অর্ধেক সমান সমান থাকতে হবে এতে করে লাচ্ছিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এভাবে চার পাঁচ মিনিটের মাথায় ব্লেন্ড করলে কিন্তু এই মজার লাচ্ছিটা তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেল লাচ্ছি এই ঠান্ডা লাচ্ছিটা আমি এখন দুটা গ্লাসে সার্ভ করব। আর এখানে মোট তিন গ্লাসের মতো লাচ্ছি হয়েছে আসছে রমজানে ইফতারিতে কিন্তু এই হেলদি ড্রিঙ্কসটা আপনারা ট্রাই করতে পারেন এখন দিয়ে দিব দুই টুকরা বরফ খুব সহজে তৈরি হয়ে গেল এই লাচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ